হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি ক্লাস। সো আগের ভিডিও তোমরা ডিজিট সামের সাহায্যে লসর বসবো করার সবচেয়ে সহজ উপায় দেখিয়েছিলাম তোমাদের। আজকে আমরা দেখবো যেখানে ডিজিট সাম ইউজ হবে না সেই সব প্রবলেমগুলোকে আমরা কীভাবে সলভ করবো। এই কোশ্চেনটা বলার আগে তোমাদেরকে জানতে হবে যে আমরা এখানে কোন বিভাজ্যতা নিয়মটা আমরা আগে ইউজ করবো এবং কোন বিভাজ্যতা নিয়মটা আমরা এই কোশ্চেনে পরে ইউজ করবো সেটা তোমাদেরকে জানতে হবে। ওকে, তোমরা বিভাজ্যতা নিয়ম অবশ্য সবাই জানো, তবু একবার রিক্যাপ করে দিয়েছি, তারা জানো না তারা একবার দেখে নাও। আমরা দুই দ্বারা বিভাজিত নিয়ম কি, এই লাস্ট ডিজিট যদি দুই দ্বারা ভাগ যায় বা জোড় সংখ্যা থাকে সেই সংখ্যা আমাদের দুই দ্বারা ভাগ যাবে। চার দ্বারা বিভাজিত নিয়ম কি, লাস্ট টু ডিজিট যদি চার দ্বারা ভাগ যায় সেই সংখ্যাটা চার দ্বারা ভাগ যাবে। আট দ্বারা বিভাজিত নিয়ম এরকমভাবে মনে রাখতে হবে। আমি তোমাদের একটা ম্যাজিক শেখাবো, দেখো কী বলছি। দেখো, ধরো একটা সংখ্যা নিচ্ছি আমাদের 2896, এই সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য, আমরা কিভাবে বুঝবো। এবার ধরো আমরা কি জানি, লাস্ট থ্রি ডিজিট যদি আট দ্বারা ভাগ যায় সে সংখ্যাটা আট দ্বারা ভাগ যাবে। তা আমাদের এই আট দ্বারা এটা ভাগ করতে আমাদের একটা টাইম নষ্ট হবে। ওকে, আমরা দেখবো শুধু কি, এই আমরা কি দেখবো, শতক স্থানীয় ডিজিট যদি জোড় সংখ্যা হয় সেই সংখ্যার, তা আমরা কি করবো, শুধু লাস্ট টু ডিজিটকে আমরা আট দ্বারা ভাগ করবো। এই লাস্ট টু ডিজিটকে আমরা তাহলে কি করবো, আট দ্বারা ভাগ করবো। তাহলে আমরা যদি এই সংখ্যাটা যদি আট দ্বারা ভাগ যায়, সম্পূর্ণ ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য। কি বললাম আরেকবার বলে দিই তোমাদের, কোনো একটা সংখ্যার যদি শতক স্থানীয় মান যদি জোড় সংখ্যা হয় এবং তাহলে আমরা আর কিছু দেখবো না, আমরা শুধু লাস্ট টু ডিজিট দেখবো, সেই সংখ্যাটা যদি আট দ্বারা ভাগ যায় সেই সংখ্যাটা গোটা সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য। ওকে, এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এই শতক স্থানীয় মান ডিজিটের মান যদি বিজোড় হয় তাহলে আমরা কি করবো। ওকে চলো, এখানে আমরা একটা কোশ্চেন নিয়েছি যার শতক স্থানীয় মান বিজোড়, তখন আমরা কি করব। চলো আমরা দেখে নিই, তাহলে এখানে আমাদের লাস্ট টু ডিজিট কী আছে, 60। এখানে আমরা যখন বিজোড় থাকবে তখন আমরা 60-র সঙ্গে 4 যোগ করে নেব। সব ক্ষেত্রে যেখানে আমরা বিজোড় দেখবো সেখানে আমরা 60 মানে যাই থাকুক লাস্ট টু ডিজিটের সঙ্গে আমরা 4 যোগ করব। সেই সংখ্যাটা যদি আট দ্বারা ভাগ যায় তাহলে এই গোটা সংখ্যাটা আট দ্বারা ভাগ যাবে। ওকে, এখানে দেখছি আমরা 64, এটা আমাদের আট দ্বারা ভাগ যায়, কারণ আট আটটাই 64, তাই গোটা সংখ্যাটা আট দ্বারা ভাগ যায়। ওকে, এরপর তিন দ্বারা বিভাজিত নিয়ম কি জানি আমরা, মনে করো একটা সংখ্যা যার ডিজিটের যোগফল যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা তিন দ্বারা ভাগ যাবে। কারণ ডিজিট দেখি 2 আর 1 3, 3 আর 3 6, তাহলে এই সংখ্যাটা 6 হচ্ছে। তাই এই সংখ্যাটা যদি এটা তিন দ্বারা ভাগ যায় তাহলে এই সংখ্যাটা সম্পূর্ণরূপে তিন দ্বারা ভাগ যাবে। ওকে, এবার আমরা এরকম ভাবে করবো না, এখানে আমরা এরকম ভাবে দেখাচ্ছি, এরকম ভাবে আমরা করবো না, কোশ্চেন করবো তখন আমরা কি দেখবো, সেখানে দেখবো যেখানে তিন হবে, যাতে যোগফল তিন বা তিনের মাল্টিপেল হবে সে সংখ্যাগুলো আমরা কেটে দেবো। মনে করি এখানে তিন, তাহলে আমরা তিন কেটে দিলাম, তাহলে 2 আর 1 3 কেটে দেবো, তাহলে আমি দেখে দেবো এটা তিন দ্বারা বিভাজ্য। মনে করি আমরা বড় সংখ্যা নিচ্ছি 9 3 6 এরকম, তাহলে আমরা কি করবো, তারপর 9 কেটে দেবো কারণ এটা জানি আবার তিনের মাল্টিপেল, এখানে 9 কেটে দেবো, 3 এরকম কেটে দেবো, 3 এটা এটাও দেখছি তিন দ্বারা মাল্টিপেল, তিনের মাল্টিপেল, এরকম ভাবে কেটে দেবো, বাদ দিয়ে দেবো আমরা, এরকম ভাবে দেখবো না যেতে যোগ ফল, এতে কোনো যোগ করবো না, এরকম ভাবে কেটে দেবো। ওকে, শূন্য বা 5 থাকে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। আমরা কোশ্চেনে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে কী করবো, কোন বিভাজ্যতার নিয়মটার ইউজ আমরা প্রথমে করব এবং কোন বিভাজ্যতার নিয়ম আমরা পরে দেখব। আমরা অ্যান্সার মানে চয়েসটা করার আগে আমরা দেখব। চলো তাহলে দেখি, প্রথম আমাদের কী জানতে হবে, তাহলে আমরা প্রথমে কী দেখবো, ডিজিট সামের ইউজ। তাহলে আগের ভিডিওতে তোমাদের ডিজিট সামের ইউজ দেখিয়েছি যে কোনো সংখ্যায় থাকলো 18 থাকলো, 72 থাকতে পারে, এরকম যে কোনো সংখ্যার ডিজিট সাম যদি 9 হয় সেখানে আমরা ডিজিট সাম ইউজ করতে পারবো। ওকে, এবার ডিজিট সাম ইউজ করে 9 বা কোনো 9-এর মাল্টিপল থাকবে। ওকে, এবার কেন 9-কেই আমরা ডিজিট সামে ইউজ করছি, লসর কতকে 9-কেই কেন নিচ্ছি আমরা, 9 বা 9-এর মাল্টিপলই কেন নিচ্ছি, কারণ আমরা জানি 9-কে আমরা কী জানি, শূন্য বলি, 9-কে আমরা শূন্য ধরি। কারণ আমরা যদি শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যদি আমি গুণ করি, এখানে যদি কোনো একটা সংখ্যা গুণ করি, তাহলে সেই সংখ্যার যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটাই তাদের ডিজিট সাম। কারণ আমরা জানি শূন্যর সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ করা হয়, 9-9-কে আমরা শূন্য বলতে পারি, কিন্তু আমাদের এটা ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম কেন 9-কে আমরা শূন্য বলবো। এবার এই সংখ্যার সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ করা হয়, কারণ আমরা ভাজকের সঙ্গে আমরা ভাগফলে গুণ করবো প্লাস ভাগশেষ সমানই আমাদের ভাজ্য পাবো। ওকে, তাই যদি গুণ করি তাহলে কি হবে, এটা শূন্যর সঙ্গে কোনো সংখ্যা গুণ করে সেই সংখ্যার গুণফল শূন্য হবে, তাহলে +3, তা কোনো ডিজিট সাম কত হবে, 3।
আমাদের আগের দিন যে আমরা লসাগু সুর যে ভিডিওতে আমরা ডিসিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ওকে, আজকে আমরা তিন দ্বারা বিভাজিত নিয়ম তোমাদের দেখালাম, মানে তার মানে 2 নম্বর কি দেখবো, তিন দ্বারা বিভাজিত নিয়ম। তারপরে আমরা 8 বা 5 দ্বারা বিভাজিত নিয়ম দেখবো। তারপর আমরা 7 বা 13 দ্বারা বিভাজিত নিয়ম, তারপরে 11 দ্বারা দেখবো। ঠিক আছে, চলো তার মধ্যে প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, এবং অর্থাৎ অপশন অথবা ভাগা ভাগা অপশন দিয়েছে। চলো তাহলে আমরা কি করবো, আমরা অপশন টেস্ট করে গেলাম খুব সহজেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করতে পারি। চলো সেটা দেখি, ডিজিট সাম ইউজ করা যাবে নাকি সেটা আগে দেখতে হবে। এখানে ডিজিট সাম ইউজ করা যাবে না, কারণ কেন, আমরা এখানে দেখছি এখানে 9 বা 9-এর কোনো মাল্টিপেল নেই, তাই এখানে আমরা ডিজিট সাম ইউজ করতো। 2 নম্বর কি দেখবো, আমরা এখানে 3 বা 3-এর কোনো মাল্টিপেল আছে কিনা। ওকে, এখানে দেখছি আমরা 3 আছে বা 3-এর মাল্টিপেল এখানে আছে, তাই আমরা এখানে 3 দ্বারা বিভাজিত নিয়ম ইউজ করতে পারবো। তোমাদের আর একটা জিনিস এখানে বুঝতে হবে, 3 দ্বারা ভাগ করলে কোনো কি 5 ভাগশেষ থাকতে পারে, কারণ আমি যদি 5-কেও একবার ভাগ করি সেখানে আমরা 3-কে 3 2 পাবো, ভাগশেষ 2 পাবো, কখন আমরা তো 5 ভাগশেষ পেতে পারি না। এখানে আমরা এমনি বলছি 5 ভাগশেষ থাকতে পারে, কিন্তু 5 তো কোনোদিন ভাগশেষ থাকতে পারে না 3 দ্বারা ভাগ করলে। ওকে, তাহলে আমরা এখানে দেখবো 3 দ্বারা ভাগ করলে কার 2 ভাগশেষ থাকছে। ঠিক আছে, আবার আমরা মিশিয়েও করবো, মানে এটাকে আরো মানে 2-3 ভাবে দেখাবো তোমাকে। এই কোশ্চেনটাকে আমরা 2-3 রকম করে দেখাবো। চলো তাহলে প্রথম আগে আমরা দেখি 3 দ্বারা বিভাজিত নিয়ম, 3 দ্বারা ভাগ করলে কি বলছি 5 ভাগশেষ থাকছে, তাহলে আমরা কি করলাম 2 ভাগশেষ থাকবে দেখবো আমরা। তাহলে এখানে আমি দেখছি সবটা গোটা সংখ্যাটাই আমরা 3 দ্বারা মাল্টিপ্যাল, তাহলে এখানে আমাদের কোনো ভাগশেষ থাকছে না, তাহলে এই অ্যান্সারটা হবে না। 2 নম্বর কি দেখি, এই 3টে আমরা আর দেখবো না, কারণ 3টে আমরা কেটে যাচ্ছি 3 দ্বারা। 5, 8, 13, 13-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 3, 4, 12, তাহলে আমার কত পড়ে থাকছে 1 ভাগশেষ। ওকে, তাহলে এটা হবে না, কারণ আমার অপশন কত ভাগশেষ পড়ে থাকতে হবে 2, তাহলে অ্যান্সারটা হলো না। 3 নম্বর, এখানে আমাদের 3টে 9, 3 দ্বারা ভাগ চলে যাবে, পড়ে থাকে 6, এটাও আমাদের 3 দ্বারা ভাগ চলে যায়, তাহলে আমাদের পড়ে আছে 5। 5-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3-কে 3, 2-এ 5, তাহলে এটাই অপশন, এটাই আমাদের উত্তর। ওকে, তবু আমরা আরেকবার কনফার্ম করে দিতে, পরেরটা যদি হয়ে থাকে তাহলে আমরা আবার অন্য কিছু মাল্টিপল ইউজ করতে, এখানে 3টে চলে যাচ্ছে, এখানেও 6 ও 3 দ্বারা মাল্টিপল, তাই এখানে কোনো ভাগশেষ থাকছে না, এখানে কোনো ভাগশেষ নেই। ওকে, তোমরা এরকম ভাবো, একে আমি যদি 2 ভাগশেষ বললাম কিন্তু তোমরা এরকম ভাবো করতে, 5 ভাগশেষ থাকবে মানে এখানে ডাইরেক্ট 5 বার করতে হবে আমাদেরকে, সেটাই উত্তর, এরকম ভাবে তোমরা করতে পারতে। 3 দ্বারা নিয়ম ও 5 দ্বারা নিয়ম একসঙ্গে ইউজ করে আমরা কিভাবে করবো। ওকে, চলো সেটা দেখি। তাহলে প্রথমে আমাদেরকে দেখবো 5 দ্বারা নিয়ম ভাগের নিয়ম কি, কোনো সংখ্যা থেকে দিচ্ছি দেখি কত থাকে, ভাগশেষ কত থাকে, লাস্ট ডিজিট কত হচ্ছে দেখি, এখানে লাস্ট ডিজিট কত হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে মুখে মুখে আমরা এখানে বাদ দিতে পারি, কারণ আমরা 5 দ্বারা বিভাজিত নিয়ম কি জানি, লাস্ট ডিজিট আমাদের 5, 0 বা 5 হতে হবে। ওকে, তাহলে এই অপশনটা, এই অপশনটা বাদ হয়ে গেল। এখানে আমরা আরামসে আমরা এই দুটোর মধ্যে আমরা দেখতে পারি যে কোন সংখ্যাটা আমরা 3 দ্বারা মাল্টিপেল জায়গায় যাচ্ছে, 3 দ্বারা মাল্টিপেল গেলে 5 ভাগশেষ থাকছে, 5 বার তোমরা 2ও বলতে পারো, তোমাদেরকে যেটা দেখালাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 9, 9, 9, 6, তাহলে এইটা কেটে যাচ্ছে, সব সংখ্যা গোটা সংখ্যাটাই কেটে যাচ্ছে, এখানে কোনো মাল্টিপেল থাকছে না, ভাগশেষ থাকছে না, তাহলে একটাই অপশন আছে। এরকম তোমরা 2, 3, 4, 5 করেও তোমরা করতে পারো। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24, 32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে তোমাদেরকে দেখালাম, আগে অপশনগুলো লিখে নিই। এ 1 নম্বর অপশন কি বলেছে, 238, তাহলে আমরা এখানে কী দেখবো, এখানে দেখো তোমরা এখানে 36 পেয়ে গেছো, তো 36 মানে কি 9, 9-এর মাল্টিপেল, তাহলে আমরা 9-এর মাল্টিপেল আমরা কী বলেছি, কোনো একটু আগে দেখালাম তোমাদের, 9 বা 9-এর মাল্টিপেল পেলে সেখানে আমরা শুধু যা ভাগশেষ পড়ে থাকবে সেটা তার ডিজিট সাম, তাহলে আমরা এখানে কত ভাগশেষ পড়ে আছে, 3-এর 4, তাহলে আমরা 4 মানে দেখি কত হবে, দেখি 2 আর 3-এ 5, 5 আর 8-এ 13, তাহলে ডিজিট সাম কত 4। কিন্তু এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সবই এই সংখ্যাগুলি উল্টে পাল্টে লেখা আছে, তাই আমরা এখানে ডিজিট সাম ইউজ করব না। ওকে, এবার এখানে আমি দেখছি 24 আছে, এই 24 সংখ্যার মধ্যে কি ঢুকে আছে, 8 আর 3,
তাহলে আমি কি বলেছি, 8 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তাহলে আমি 19 ভাগশেষ থাকবে সেই আগের মতনই। যদি 19কে আমি যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 8 দুগুণে 16, 17, 18, 19, 3 ভাগশেষ থাকবে। আমরা দেখব 8 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। ওকে, এখানে 3 ইউজ করবো না, কারণ 9-এর মাল্টিপল যে 9 আর 3-এর মাল্টিপল সব একই। ওকে, এবার যদি আমি রেখে দেখি, তোমরা বলবে 24 দ্বারা, আমি যদি এখানে 32 দ্বারা ভাগ করি, এখানেও তো 8 ঢুকে আছে, তো এখানে যদি আমি যদি 32টাকে ভাঙি তাহলে এখানে কি পাবো? 8 আর 4। ওকে, তো এখানে ভাগশেষ কত বলেছে? 27। আমি 27কে করি 8 দ্বারা ভাগ করি তাহলে কি দেখছি? 8 3-এ 24, তাহলে 24 কত? 3। সেই ডিজিট সাম সে ইয়ে ভাগশেষ দুটোতেই একই আসবে। তা আমরা দেখছি এখানে, তাহলে আমরা দেখবো 8 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকে। তাহলে আমি প্রত্যেক ক্ষেত্রে আমি যদি 3 বাদ দিয়ে দিই, এখান থেকে যদি 3 বাদ দিয়ে দিই, এখান থেকে 3 বাদ দিই, 8-এর মাল্টিপল মানে কি আমাদের লাস্ট ডিজিট কি আসবে? জোড় সংখ্যা আসবে। এটাও তোমাদের মাথায় রাখতে হবে, কি আসবে? লাস্ট ডিজিট আমাদের জোড় সংখ্যা আসবে। এগুলো করলে তোমাদের খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবে। তাহলে আমরা এখানে দেখছি 5, এখানে হতে পারে না, কারণ ওটা বিজোড় সংখ্যা, এটাও হতে পারে না, 9, এই দুটো সংখ্যা হতে পারে না। আমাকে এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার দেখতে হবে। এরকম ভাবে তোমরা এলিমিনেট করতে পারবে অ্যান্সারগুলো খুব সহজে। তাই দুটো আমরা দেখবো, শতক স্থানীয় মান কি আছে? দুটোই জোড় আছে। যদি এই দুটোর মধ্যে, তাহলে আমাকে দেখি যখন জোড় থাকবে তাহলে আমরা লাস্ট দুটো ডিজিট দেখবো, এটা যদি 8 দ্বারা ভাগ যায় সেই সংখ্যা, গোটা সংখ্যাটা 8 দ্বারা ভাগ যায়। তাই এখানে দেখছি 8 10 80, এটা মিলে যাচ্ছে, এখানে দেখি 20, এই সংখ্যাটা যাবে না। তাহলে একটাই অ্যান্সার, বি, এটাই অ্যান্সার। এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।